দুই গাড়ির মধ্যে ধাক্কা, তা থেকেই বচসা এবং হাতাহাতির অভিযোগ। আহত বিজেপি কর্মী বৈশালী ডালমিয়ার ছেলে। বৈশালী ডালমিয়ার অভিযোগ, তার ছেলেকে ইচ্ছাকৃতভাবে মারধর করা হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে তার গাড়িতেও। পাল্টা পক্ষের দাবি, রাস্তায় জায়গা ছাড়তে বলায় তাদের উপর চড়াও হয় বৈশালীর ছেলে, তা থেকেই ঝামেলার সূত্রপাত। সোমবার বেহালা চৌরাস্তায় এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়। দুপক্ষই বেহালা থানায় অভিযোগ দায়ের করেছে। দেখাবো আপনাদের বৈশালী ডালমিয়া নিজে ফেসবুক লাইভ করে কি জানালেন। আমি আজকে একটা লাইভে আসতে বাধ্য হলাম এক্ষুনি চৌরাস্তার মোড়ে। আমার ছেলেকে বিভৎস একটা গ্যাং এসে, আমি জানি না ওরা কারা, তাদের এখন পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। তাদের এখন বিভৎস, তারা আমার ছেলেকে মাটিতে ফেলে মেরে মুখ টুক ফাটিয়ে দিয়েছে, সব মাথা মুখ সব গা দিয়ে দিয়ে রক্ত বেরোচ্ছে, সব অজস্র রকমের গাড়ির কাঁচ ভেঙে আমার গাড়ি চুরমার করে দেওয়া হয়েছে। ওর এখানে দেখুন পেটে রক্ত, কাঁচ ঢুকে গেছে, গাড়ির কাঁচ ঢুকে গেছে আমার ছেলের গায়ে। কারা এরকম করেছে, আমি পুলিশে এখন বেহালা থানাতে নিয়ে যাওয়া হয়েছে, আমি ওপরে জানাচ্ছি। এবারে আমি জানি না এইরকমভাবে যদি একটি মানে নিরীহ একটা ইয়াং ছেলেকে এরকম ধরে মারধর করা হয়, এখানে কী হচ্ছে, এত হুলিগানিজম কিসের জন্য। পুলিশ এসে যদিও আমার ছেলের ওখানে ওরা পৌঁছে গেছে, এবং পুলিশরা পৌঁছবার পরে ওনারা এসে আমার গাড়িকেও তুলে নিয়ে গেছে, প্লাস অন্য গাড়িকেও যারা মারধর করেছে তারাও চলে গেছে। একজন মহিলা বেধড়ক মারধর, বেধড়ক মারধর আমার ছেলেকে, হঠাৎ কথা নেই বার্তা নেই গাড়ি ওভারটেক করে এসে আমাদের কাঁচ ভেঙে গাড়িকে ধরে আমার ছেলেকে কাঁচ থেকে ঠেলে ঠেলে এমন করেছে, গাড়ির কাঁচ ভেঙে চুরমার, প্রাক্তন বিধায়ক, তার 20 বছরের ছেলেকে রাস্তায় ফেলে মারা হয়েছে, সে ছবিও দেখতে পাচ্ছি আমরা। এই যে ভয়ঙ্কর হিংসা, জনপ্রতিনিধি থেকে আরম্ভ করে সাধারণ মানুষ, কাউকে তাকে ছাড় দেওয়া হচ্ছে না, তার কোনো আমার লক্ষণ নাই। মাননীয় চিফ সেক্রেটারিকে আমরা দেখা করতে চেয়েছিলাম 10-12 দিন আগে, তার ব্যক্তিগত সমস্যা এবং ব্যস্ততার কারণে দেখা করতে পারেননি।